গণপিটুনিতে আহত হলেন 90-এর দশকের জনপ্রিয় অভিনেতা লোকেশ ঘোষ। সম্পূর্ণ তো এইরকম করে যদি কেউ গান গায় মানুষ কতক্ষণ আর সহ্য করবে? প্রথমে মনে হয় রিকোয়েস্ট করেছিল বন্ধ করার জন্য, শোনেনি, তারপর অগত্যা অন্য কোনো ব্যবস্থা নিতে হয়েছে। নমস্কার, আরে নমস্কার তো বলুন। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। কেমন আছেন আপনারা? এতক্ষণ পর্যন্ত তো ভালোই ছিলাম, এরপর কেমন থাকবো কে জানে। দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার বাংলা চলচ্চিত্র জগতের মঞ্চে আসবে লোকেশ ঘোষ। হ্যাঁ দাদা বলে কি না, মানে এ কখন সুপারস্টার হলো ভাই? এটা কি সুপারস্টার? এ তোমরা কেউ একে চেনো? যদি চেনো ভাই কমেন্ট বক্সে জানাও তো। গজব বেজতি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমনই একজন জনপ্রিয় শিল্পীকে নিয়ে, যদিও কি করে জনপ্রিয় হয়েছে ভাই আমি বলতে পারবো না। অনেকে বলছেন তিনি নাকি খুব ভালো অভিনেতা, খুব ভালো অ্যাক্টিং করতেন। তো যাই হোক, হতে পারে অভিনয়ের মতো একটা জিনিসের ভালো গুণ এনার মধ্যে ছিল বা আছে, যদিও আমি এনাকে সেরকমভাবে অভিনয় করতে দেখিনি বলে অভিনয় নিয়ে কিছু বলাটা আমার ঠিক হবে না। কিন্তু আজকে কথা বলবো এনার গাওয়া গান নিয়ে, যেটা সোশ্যাল মিডিয়ায় বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে। বহু মানুষ আমাকে শেয়ার করছে, দাদা এটা নিয়ে রোস্ট করো, এটা নিয়ে রোস্ট করো। তো এনার গান নিয়ে কথা বলবো কি, বেশ কয়েকটা গান শোনার পর একটা কানে এমন তালা লেগে গেল, এখনো পর্যন্ত কানটা ভাই বন্ধ আছে, কি বলবো। তো এনার সব গান পুরোটা না শুনলেও কিছুটা কিছুটা গান শোনার পর আমি যেটুকু বুঝতে পারলাম যে ইনি যে কোনো গানের সাধ্য খুব ভালোভাবে করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগেই বলে দিচ্ছি, যদি এই ভিডিওটি কোনো হার্টের পেশেন্ট বা লুজ মোশনের কোনো রোগী দেখছো নিজের রিস্কে দেখবেন। আচ্ছা, আর যারা কন্টিনিউ ভিডিও দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, এইরকম গোটা কয়েক গান না রাত্রেবেলায় শোবার সময় ছেড়ে দেবো, তখন বুঝবে। ভালো ভালো সাবস্ক্রাইবটা করে নাও। তো চলো আর বেশি দেরি না করে তাহলে আমরা দেখে নেব কিভাবে আমাদের জনপ্রিয় নায়ক এক বুক চুল নিয়ে গানের সাধ্য শান্তি করে ফেলছেন। সেগুলোরই চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির না মানে কেন হাজির হলে? হাজির হওয়ার কি খুবই দরকার ছিল? হাজির হওয়ার পর ওইখানে লোকেদের তোমার গান শোনার পর তাদের কানের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? এবার হয়তো অনেক আতেল আমার ভিডিও দেখে বলতে শুরু করবে, ও গান পারবে কি করে, ও তো অভিনেতা, তাই ও জাস্ট মানুষকে এন্টারটেন করার জন্য গান করছে। তো আমি সেই আতেল দাদাদেরকে বলছি দাদারা, যেটা পারি না সেটা করতে যাওয়ার কি দরকার? গান ছাড়াও তো স্টেজে করার মতো আরো অনেক কিছু আছে, সেগুলো করলেই হয়। এটা শুনে কে এন্টারটেন হয় ভাই? তোমরাই বলো, কেউ এন্টারটেন হবে? এইরকম গান শুনে এন্টারটেন হওয়া তো দূরের কথা, মানুষ উল্টে অসুস্থ হয়ে পড়বে। মানে কি বলবো, যাই হোক। এর গান করতে করতে একবার করে যা বাই উঠছে, দর্শক আসনে বসে থাকা কারো যদি লুজ মোশন থাকে না, সে এক একটা গানে অন্তত 3-4 বার করে প্যান্টে করে ফেলবে। আর যারা একে টাকা দিয়ে নিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি দাদা, এর থেকে টাকাগুলো খুচরো করে সমুদ্রে ফেলতে পারতে, বেশ গুপ গুপ আওয়াজ নিত, এর থেকে অন্তত অনেক ভালো শুনে কানগুলো শান্তি পেত। আচ্ছা, এ ভাই অভিনেতা কেমন ছিল সেটা আমি জানি না, তবে ডান্স দেখে একটা কথা বলতে পারি, ডান্সার কিন্তু খুব একটা ভালো ছিল না। না মানে শালা এই কিরকম নাচ! আমি যতদূর জানি এই গানটা আমাদের সকলের প্রিয় বুম্বাদার সিনেমার গান। যদি বুম্বাদার নিজের কানে এই গানটা শুনে থাকে উনি অবশ্যই এই কথাটি বলতেন, আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো, গাইতে পারি না। গান গাইলে সুরের আসরে মহিষাসুর চলে আসবে। আরে ভুল বলছেন দাদা, আপনি গান করলে মহিষাসুরও আসবে না, মহিষাসুরও ধুঁটু করে ছুটে পালাবে। এর প্রতিদানের একটি গান আপনাদের সামনে নিয়ে আসি। এই না 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 দাদা, গাইবেন না, গাইবেন না দাদা, ঢিলে দাও না একটু প্লিজ, থ্যাংক ইউ। দাদা দাদা বলছি, মাইকটাও বলছে আপনি গাইবেন না, প্লিজ গানটা অন্তত নয়, গানটা গাইতে গেলে একটু রেওয়াজ করে একটু শিখে গাইতে হয়, প্লিজ এইরকমভাবে গান করবেন না, এটা গান করা বলে না, এটাকে বলে গানের। দাদার গানের পাওয়ারটা একবার দেখো, যিনি ঢোল বাজাচ্ছিলেন তিনি ঢোল দিয়ে শুরু করেছিলেন দাদার সাথে বাজায় বলে, তারপর দাদার গান শুরু হওয়ার পর তিনি তার খাতাতে কোনো তাল ছন্দ কোনো ল খুঁজে না পাওয়ার কারণে ঢোলটা বন্ধই করে দিতে বাধ্য হলেন। আজ আমার গুরু এই পৃথিবীতে নেই, কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন যে আমার গুরুর ডায়লগ বলে প্রসঞ্জিত প্রসঞ্জিত হয়েছে, রঞ্জিত মল্লিক হয়েছে, আর এই লোকেশ ঘোষ হয়েছে। প্রসঞ্জিত হয়েছে, রঞ্জিত মল্লিক হয়েছে, কিন্তু লোকেশ ঘোষ যে কি হয়েছে মানে সেটাই তো বুঝতে পারছি না। তো বন্ধুগণ, এবার দেখে নেব দাদার এই সুন্দর গান শুনে মানুষের রিয়েকশন কি, দেখে নেব মানুষ কি বলছে। ওনার গানের আত্মা চিরশান্তি লাভ করুক। হালকা করে মরে গেলাম গানটা শুনে। ওখানকার দর্শকেরা ধৈর্য ধরে বসে আছে সেটাই অনেক, দর্শকেরা সত্যি প্রশংসার দাবিদার। সে দর্শকেরা আর কি করবে বলো, করার তো আর কিছু নেই, টাকা দিয়ে তো একবার এনে ফেলেছে না, টাকা তো আর ফেরত পাওয়া যাবে না, তাই গান হোক বা পাগলের প্রলাপ তাদেরকে তো শুনতেই হবে। আচ্ছা, গানের পর প্যান্টের পেছনটা একটু দেখবেন হলুদ কিনা। দারুণ গান শুনলাম আপনার কণ্ঠে, আমার গান শোনার ইচ্ছে আজ শেষ হয়ে গেল। এত ভালো স্টেজ আর এইরকম শিল্পী মাঝে মাঝে ওরকম চিৎকার করছে কেন কি জানি দাদা, মনে হয় মাঝে মাঝে ডোজটা একটু বেশি অ্যাকশন নিয়ে ফেলছে। একটা কমেন্ট না আমার সেরা লেগেছে ভাই, সেটা তোমাদেরকে শোনাই। হ্যাঁ, একজন বলছে লোকেশ গান করছে নাকি গান লোকেশকে করছে বুঝতে পারলাম না। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর তুমি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।